আল্লাহকে বহু মানুষ গালি দিয়েছে, আল্লাহকে অস্বীকার বহু মানুষ করছে, করছে না করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে যেমন করেছে, মূসা আলাইহিস সালামের যুগেও ফেরাউন আমার আল্লাহ তাআলাকে অস্বীকার করছে না করে নাই, সে নিজেকে রব দাবি করছে না। কোরআনে আল্লাহ তাআলা সে আলোচনা করেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে গালি দিলে তার রিপ্লাই তার জবাবে কঠোরভাবে জবাব দেওয়া এটা আল্লাহ তাআলা খুব একটা করেন নাই, ঘটনা উল্লেখ করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব একবার বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা, তোমার পুরোটা দিন ধ্বংস হোক। এভাবে আবু লাহাব দুই হাত দিয়ে নবীজিকে বদদোয়া করে কটু কথা বলে অভিশাপ দিয়ে বলছে তুমি ধ্বংস হও, তোমার পুরো দিন ধ্বংস হোক, এই কথা বলার জন্য ঈমান আনবো আল্লাহর জন্য আখিরাতের প্রতি ঈমান আনবো, এই কথা বলার জন্য আমাকে ডাকছো, তোমার তুমি ধ্বংস হও। এভাবে দুই হাত দিয়ে আবু লাহাবে আমাদের নবীজিকে কটু কথা বলেছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে কারীমের সূরা নাজিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাব যেই দুই হাত দিয়ে আমার রাসূলকে তাব্বা বলেছে সেই আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব মুখ দিয়ে তাব্বা বলেছে আমার নবীকে, আর কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত আবু লাহাব এবং আবু লাহাবের অনুসারীকে আবু লাহাব এবং তার পরিবারকে তাব্বা বলে বদদোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তাব্বা বলার পরিবর্তে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষকে দিয়ে তাব্বা বলে আল্লাহ তাআলা জবাব নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা হাবিবকে এত ভালোবাসতেন যে তাকে কটু কথা আল্লাহ কখনো সহ্য করতেন, আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন। এখান থেকে বোঝা যায় কি যায় না ভাইরা আমার, আল্লাহ তার একটা সিদ্ধান্ত আল্লাহর ফয়সালার বরখেলাফ আল্লাহ ভিন্নটা চেয়েছেন, তিনি তার গায়বের মালিকটা জানতেন না, তিনি তার ইস্তিহাদি ফয়সালা করেছেন। আল্লাহ বলেছেন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, ওলামা একরাম ভালো বুঝবেন, আল্লাহ বলে নিচ্ছেন আগে আফাল্লাহু আন, এরপর বলতেছেন কি লিমা আযিনতা লাহুম, আপনি তাদেরকে কেন অনুমতি দিতে গেলেন, কেন অনুমতি দিলেন, কিন্তু আগে আল্লাহ তাআলা বলে নিচ্ছেন আফাল্লাহু আন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনি টেনশন নিয়েন না, তবে কেন অনুমতি দিতে গেলেন, তার সাথে কথা বলার সৌজন্যতা কেমন আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আপনি সূরা হুজুরাত খুলেন, শুরুর দিকে কয়েকটা আয়াত পড়েন, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতো ঘোষণা দিয়েছেন আমার নবীর সামনে যদি জোরে কেউ কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, বেয়াদবের মতো তাকে যদি কেউ ডাকে, কোন মুসলমান তার অনুসারী তার উম্মত হয়ে যদি কেউ তার শানে বেয়াদবি করে, তার প্রতি আদব লিহাজের খেলাফ কোনোভাবে তাকে ডাকা ডাকিও করে, ডাকার ক্ষেত্রেও যদি আদব রক্ষা না করে, তার প্রতি অসম্মান হয় এমন ভাবে ডাকে, তো আল্লাহ তাআলা তার সামনে জোরে আওয়াজ দিয়ে কথা বলে, তার সামনে আগ বেড়ে যদি কথা বলে আদব লিহাজ লক্ষ্য না করে, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের শুরুতে রীতিমতো স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তিদের আমল আল্লাহ তাআলা পুরোটা ডিলিট করে দিবেন, বা বরবাদ করে দিবেন। নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেছেন, সারা রাত যদি বলা হয় শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন এটার বর্ণনা করে শেষ করা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।